আমার মালিক মাওলা কোরআনে কেন অনেক আয়াতের ভিতরে জিকিরের কথা বলছেন জিকিরের কথা বলছেন এবং অনেক আয়াতের কোরআনের ভিতরে বেশি জিকিরের কথা বলছেন বাবারা 30 পারা কোরআন অন্যদের মাঝে কত পারা কোরআন নাযিল হইছে 30 পারা কোরআন 30 পারা কোরআন তন্ন তন্ন করে আমরা তালাশ করে দেখেছি আমার মালিক মাওলা কোরআনে কেন বিভিন্ন আয়াতের নামাজের কথা বলছেন তবে বেশি নামাজ পড়ো বেশি নামাজ কায়েম করাই কথা কোন আয়াত কোরআনের ভিতরে নাই আছে নি বেশি নামাজের কথা এ বেশি নামাজ পড়ো বেশি নামাজ কায়েম করো এই কথা আছে নি আল্লাহ ভুল করছে কি কোন ভুল করছে এই জন্যই বেশি নামাজের কথা মালিক বলে নাই বেশি নামাজ কায়েম করার কথাটা তিনি বলেন নাই এই জন্য কি নামাজ ছেড়ে দেওয়া যাবে যদি এক ওয়াক্ত নামাজ কারো জীবনে ছুটিয়া যায় ফাজল আমল কিতাবের মধ্যে হাদিস আমরা পড়ি আপনারা পড়ান আমরা তালিম করি আপনারা তালিম করেন আমরা সবাই মিলে জ্বলে তালিমের হালকায় বসে যে আল্লাহর বান্দা বান্দের উপর জীবনে নামাজ ফরজ হয়ে গেল কোন এক ওয়াক্ত নামাজ যদি তার জীবনে ছুটে যায় এই ওয়াক্তের নামাজ যদি সে আবার কাজাও করে নেই বাবার 1 কোটি 2 কোটি 1,000 2,000 নাই 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে দেখে আলেম ওলামার কথা এ আলেম ওলামার কথা হ্যাঁ কার কথা আল্লাহর কথা 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকা লাগবে এত কোটি নামাজ হওয়ার পরেও কিন্তু আমার মালিক মাওলা বেশি নামাজ পড়ো বেশি নামাজ কায়েম করো কথা কোথাও তিনি বলেন নাই ইনওয়া সাইফুল হাদিস গিরে লেগে রাইতাম না যদি আয়াত পাঠড়ি দিতাম কি কথা বুঝেন না নি আমার আমার মালিক মাওলা কোরআনে কারিমের ভিতরে জিহাদের কথা বলছে জিহাদের কথা আছে না নাই তবে বেশি জিহাদ করো বেশি জিহাদ করতে হবে এই কথা কোথাও আপনারা পাইবেন না আমার মাওলা আপনাদের মাওলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে রোজার কথা বলছেন তবে বেশি রোজা রাখতে হবে তা কোন কথা বলেন নাই হজের কথা বলছেন বেশি হজ করা সেই কথা মালিক বলেন নাই যাকাত প্রদান করতে হবে যাকাত দাও তবে বেশি যাকাত দিতে হবে এই কথা মালিক মাওলা কোথাও বলেন নাই জামিয়া আরাবিয়া দারুল উলুম খেওয়া ইসলামী সম্মেলনের মহতির মাহফিলের সম্মানিত মুয়াজ্জাজ সভাপতি সাহেব দিগার মুয়াজ্জাজ উলামায়ে কেরাম মঞ্চ উপদেশ বিভিন্ন নেতৃস্থানীয় ভাই বন্ধুগণ সুদী সমাজ বিভিন্ন শ্রেণীর মুসলমান ভাই বন্ধুগণ মাওলা পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই যে মাওলা পাক আমাদেরকে বিভিন্ন বাড়িঘর থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে দুনিয়ার অনেক জায়গাওয়ালা থেকে দুনিয়ার অনেক গোনা খাতা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে রেহাই দিয়া ওলামায়ে কারামের মহতি মাহফিলে নিয়ে আসছেন জাকিরিন শাকিরিনদের মাহফিলে নিয়ে আসছেন এখন পর্যন্ত বসায় রাখছেন শেষ পর্যন্ত ছিল আমাদেরকে বসায় রাখবেন কি কোন তাতে সবাই খুশি না বেজার সেই মালিকের দরবারে সবাই পুরো আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা বয়ান করেন মাহফিলের শুরু থেকে অংশগ্রহণ করে একেবারে মাহফিল শেষ করে আখিরি মোনাজাত দিয়ে যারা বাড়ি করে যায় প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ সওয়াবের কম আর দেওয়া হয় না কেয়ামতের দিন একটা সময় হবে একটা নেকের জন্য বাইশে অস্বীকার করে বসবে এটা আমাদের কোন ওলামা একরামের বয়ান না আল্লাহ বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه بابرا ما في العشرة ششكري قلي قتل قرصة بوزاي 50 লক্ষ একটা নেকের জন্য যখন আমি কিয়ামতের দিন মালিকের দরবারে বেজে যাব একটা নেক হইলেই কিন্তু আমি জান্নাতে যাইতে পারি মহাতারা মাদরিন তখন মালিক বলবেন
জান্নাতের মধ্যে তোমরা তালাশ করো কিয়ামতের মাঠে তালাশ করো তোমার একেবারে আপনজন কে আছে তার কাছে যে একটা নেকি যদি তুমি আনতে পারো তুমি জান্নাতে চলে যেতে পারবে মহাদরম আয়াতে কুরআনের মধ্যে সর্বপ্রথম বায়ের কাছে যাবে কার কাছে যাবে ভাই অস্বীকার কইরা বলবে তারপরে সবার চেয়ে আপন হলো মা মার কাছে যাবে মায় অস্বীকার কইরা বলবে যে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না বাবার কাছে যাবে বাবা বলবে আমার কোনো দুনিয়াতে সন্তান ছিল না নিজের অর্ধাঙ্গিনী বিবির কাছে যাবে এরপরও বিবিও তার জন্য অস্বীকার করবে আমার স্বামী ছিল না সন্তানের কাছে যাবে সন্তান অস্বীকার করিয়া বলবে কয়টা নেকের জন্য বলেন কয়টা নেকের জন্য মাহফিল আসলে মাহফিল শেষ করে গেলে কত নেক পাওয়া যায় পঞ্চাশ লক্ষ সব পাওয়া যায় মহাদান আল্লাহ আরো বয়ান করেন যে মাহফিলে আসার জন্য আল্লাহর বান্দা বান্দিরা বাড়ি ঘর থেকে রওনা করেন মাহফিলের দিকে আসতে থাকেন প্রত্যেকটা ব্যক্তির পিছনে পিছনে কমপক্ষে সত্তর হাজার ফেরেশতাই আসতে থাকে যত লোক সময় পর্যন্ত মাহফিলে বয়ান শুনতে থাকে মৌলার দরবারে বলে মৌলানি তোমার অমুক বান্দা এবং বান্দি মাহফিলে চলে আসছে তাকে তুমি ক্ষমা করে দাও মালিক মৌলা আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন সেইটার শুক্রিয়া কেমন পর্যন্ত আদায় করলো কিন্তু শেষ করা যাবে না আর যে মালিক মৌলা কত নিয়ামত দিলেন আমাদেরকে মানুষ বানাইছেন বিনা দরখাস্ত আমরা কি দরখাস্ত করছি আল্লাহ আমাদেরকে মানুষ বানাই দরখাস্ত দিয়েছিলাম নাকি এরপরে শুধু মানুষ বানাই কান্ত করেন নাই আমাদেরকে মুসলমান বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইছেন সুবহানাল্লাহ আদমিয়াত দাদাই বা গম মুসলমান করদাই আই খুদা কুরবা শাওয়াত এহসাব ওর এহসাব করদাই কত নিয়ামত দিলে মৌলা এহসান করিয়া বাসায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া আর এহসান করছ মৌলা মুসলমান বাগানায়া কেমনে আদায় করিব তাহার শুকরিয়া কেমনে আদায় করিব তাহার শুকরিয়া গারো নাগা ফকির গড়ে যদি জন্ম দিত তুমি মুসলমানের ঘরে কেমনে জন্ম নিতাম আমি নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কেমন পর্যন্ত আদায় করে শেষ করা যাবে মহাদার মাজির আমরা শুনছি বললাম একরাম আয়াতকের একটা বিশ্বরূপের তেলাওয়াত করেছে আমার সময় কম চিন্তা করে দেখলে এই বয়ান করলে অল্প সময় কিছু বলতে পারবো আমাদের কাঙ্ক্ষিত মেহমান কচেরি চলে আসবে আমার হাতে ছিল ৪০ মিনিট কত মিনিট আমার মনে হয় ২৫ মিনিট চলে গেছে আমার কত বাকি আছে সামনে মনে হয় ১৫ মিনিট কি বলেন কি বয়ান করবো এই জন্য আয়াত করে মা পেশ করছি আপনাদের সামনে মহাদরা মাদরিন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় সভাপতি সাহেব ওলামে একরামের পরামর্শে প্রায় দেড় মাস ধরে শেখুল হাদিসের দায়িত্ব দিয়েছে আলহামদুলিল্লাহ বুখারী শরীফের সনদ সহকারে আল্লামা বুখারীর মতো লাইলে যত রূপ সনদ তিনের কিতাবে আলোচনা করেছেন জিকির রূপরে এই সনদ সহকারে হাদিস কেন আমরা দেশে তেলাওয়াত করেছেন বিষয় হলো জিকির বিষয়টা কি বলে জিকির বড় সাপ্তাহ অনেক লম্বা সাপ্তাহ আমরা যারা তাবলিক করি তাবলিক করি না আমরা বলি ইনশাআল্লাহ আমিও করি ছাত্র জীবন থেকে তাবলিক করি তিন দিনে নেশা হয়ে গেছে অনেক দিন
আলহামদুলিল্লাহ ভাঙ্গে ভাঙ্গে তিন চিল্লা দিছি চারবার কয়বার একসাথে দিতে পারিনি আর মনে হয় সম্ভব হবেও না এখন আমাদের সময় নেই আপনারও সময় নেই আমারও সময় নেই মহতরম হাজেরিন তবে নিয়ত আছে আরো বেশি সময় নিয়ে আল্লাহর রাস্তায় যাব আপনাদেরও নিয়ত আছে তো যারা হাত উড়াতে দেরি করছে তারা তাবলীগ ভালো হয় না মহতরম হাজেরিন শুনেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই তাবলীগ রাসূলের তাকলিবের নামের উপরে ফজলে আমল লেখছেন প্রত্যেক মসজিদেই তালিম হয় হয় কি না হয় এ কত বড় সাপটাপ যে অধ্যায়গুলি আসিকার ভিতরে তাবলীগের বয়ান আছে মহতরম হাজেরিন নামাজের বয়ান আছে রোজার কথা আছে মহতরম ইলম ও জিকিরের কথা আছে সবগুলি আমরা হিসাব করে দেখছি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে জিকিরের সাপটাপ লিখে তার এই অংশ অনেক বড় হয়ে গেছে ওনার সামনে আয়াত আসছে হাদিস আসছে লেখা শুরু করছেন জিকিরের সাপটাপ অনেক বড় হয়ে গেছে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ফজিলত জিকিরের লাভ বয়ান করছেন 100 কত বলেন তার মধ্যে একটি লাভ বয়ান করছেন যে আল্লাহর বান্দা বান্দি জিকির করে শয়তান তার থেকে পলায়ন করে কি করে শয়তান বেগে যায় এবং শয়তানের শক্তিকে খর্ব করে ফেলে শয়তানের শক্তি ওই ব্যক্তির মধ্যে কাজ করতে পারে না মহাদরম হাজেরিন এই হাদিসের ব্যাখ্যায় তিনি এই কথাটা লিখছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم إذا ذكر الله خنسا وإذا غفل وسوسا حضرت أنس رضي الله عنه بيان کرن حضرت محمد مصطفى صلى الله عليه وسلم بلغ سن محترم حضرين الشيطان جاسم على قلب ابن آدم শয়তান বনি আদমের কলবের মধ্যে মজবুত হয়ে বসে থাকে কি করে মজবুত হয়ে বসে থাকে ওয়াইদা যাকারাল্লাহ যখনই আল্লাহর বান্দা বান্দি যার অন্তরে শয়তান মজবুত করে বসে রইল মহাদর তখন শয়তান আর থাকতে পারে না আনাসা তখন বেগে যায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা যখন সে আবার জিকির ছেড়ে দেয় তবে আবার ওসওয়াসার মধ্যে নিক্ষেপ করে দেয় এই জন্য জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি 100 উপকার বয়ান করেছেন তার মধ্যে একটি উপকার হইল যে আল্লাহর বান্দা বান্দি জিকির করে তার অন্তর থেকে শয়তান বেগে পলায়ন করে এবং শয়তানের শক্তি করব হয়ে যায় সব বয়ান করতে পারবো অল্প সময়ে মনে হয় আর 10 মিনিট আছে কয় মিনিট 10 মিনিট একটু হা হো করেন আমার কথা বুঝেন কি বুঝেন না তাও তো আমার বুঝতে হবে কথা ঠিক মহতরম হাজেরিন শুনেন তিনি আরেকটি ফজিলত বয়ান করেন যারা মওলা পাকের জিকির বেশি করবে কিয়ামতের দিন তার ডান হাতে আমল নামা পড়বে সুবহানাল্লাহ বলেন যাদের ডান হাতে আমল নামা আসবে তারা কি জান্নাতি না জাহান্নামী আমরা সবাই জান্নাতি হতে চাই বেশি জিকির করতে হইবে কথা ঠিক না বেটি মহতরম হাজেরিন জিকিরের সাপটার অনেক লম্বা বিষয় অল্প সময়ে বয়ান করা সম্ভব না আর আমি দেশে নতুনই আসছি সাইকুল হিসেবে আসছি মাসে 4 দিন আসে আপনাদের সাথে আমার পরিচিতও নাই মহতরম হাজেরিন তিনি আরেকটি ফজিলত বয়ান করছেন মহাদর আরেকটি দিনে ফজিলত বয়ান করে যারা মালিক মওলার জিকির করে তাদের তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল কুলুব বাবার কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই ব্যবসা করব আমি শান্তি নাই কৃষি কাজ করে তাতেও শান্তি নাই মনে গাড়ি ঘোড়া চালাবো তো আমার শান্তি নাই আমি দুনিয়া যে কোনো কর্মকাণ্ডেই থাকি না কেন কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই
মওলা বলে একমাত্র আমি মওলার জিকিরের মধ্যেই রয়ে গেছে অন্তরের শান্তি জিকির করবেন তারপরে বুঝবেন আপনাদের কি অল্প সময় জিকির করছে আমার অন্তরে একটু শান্তি লাগে আপনার কেমন লাগে আল্লাহর ঘোষণা কার ঘোষণা আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব ওরা একটা ফজিলত আমি বয়ান করতে পারবো না তার মধ্যে আমি আরেকটা বয়ান করব অন্যদিকে বয়ান করব জাকারিয়া রহমাতুল্লাহ বয়ান করেন যে আল্লাহর বান্দা বান্দি বেশি জিকির করে দুনিয়া থেকে চলে যাবে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ মহান আয়াত তো পড়তেই পারতেছি না অনেক আয়াত ছিল পড়তে পারলাম না অল্প সময়ের ভিতরে যে হাদিসের ভিতরে ভিতরেই চলিয়া গেছে এখন হাদিস যাই বয়ান করে ফেলব অসুবিধা হইতো না তোমাদের আয়াত তো পড়ব আমার মালিক মহান আমার মওলা আপনার মওলা কত আয়াত পরিমাণ মধ্যে জিকিরের আলোচনা করছে মহান তোর মধ্যে এক আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله الله أكبر أمر مولا لك يا أيها الذين آمنوا هي أمر بندر باندا এবং বান্দিরা لا تلهكم أموالكم ولا أولادكم তোমাদের সন্তান সন্ততি দুনিয়ার পার্থিব সবকিছু যেন আমি মওলার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে সবের পিছনে পড়ে জিকির থেকে যদি আমি গাফেল হইয়া যাই আল্লাহ না করেন তোমাদেরকে যাতে দুনিয়ার পার্থিবতায় তোমাদেরকে আমি মওলার জিকির থেকে গাফেল না বানাই আমাই ওয়ামাল্লাহ ওয়ামাই ইয়াফাল যালিকা আল্লাহ বলেন যারা দুনিয়ার পিছনে পড়া দুনিয়ার সব সুযোগের ফিকিরে ভাইরা তোমাদের জিকির থেকে আমি মওলার জিকির থেকে যখন তোমরা গাফেল হইয়া যাইবা তখন তোমরা হইয়া যাইবা ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই আমার মালিক অনেকের অন্য জায়গায় বলেন মহাদ্রাবাদ অন্য অন্য জায়গায় বলেন হযরত মুসা আলা নবীন আলী সালাতু সালাম এবং তিনার ভাই হারুন তারা দুজনকে যখন ফেরাউনের সম্প্রদায়ের কাছে দাওয়াতের জন্য প্রেরণ করেছিলেন মহাদ্রাবাদ একটা ওয়াজ করেছিলেন ও মুসা ও হারুন তোমরা দাওয়াত দিবে তবে কবর দাল্লা তানিয়া ফি জিকরি খবরদার আমার জিকির থেকে যেন তোমাদেরকে অলস না বানাই নবীর আর আল্লাহর কাছে জিকির করবার লাগে দাওয়াতের কাজ চালু রাখবে তবে জিকিরও জারি থাকবে কি থাকবে জিকিরও জারি থাকবে মহতরম হাজরিন আমার মালিক মওলা কোরআন এখানে অনেক আয়াতের ভিতরে জিকিরের কথা বলছেন জিকিরের কথা বলছেন এবং অনেক আয়াতে করিমার ভিতরে বেশি জিকিরের কথা বলছেন বাবারা 30 পারা কোরআন আপনাদের মাঝে কত পারা কোরআন নাযিল হইছে 30 পারা কোরআন 30 পারা কোরআন তন্ন তন্ন করে আমরা তালাশ করে দেখেছি আমার মালিক মোলা কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে নামাজের কথা বলছেন তবে বেশি নামাজ পড়ো বেশি নামাজ কায়েম করাই কথা কোন আয়াতে করিমার ভিতরে নাই আছে নি বেশি নামাজের কথা বেশি নামাজ পড়ো বেশি নামাজ কায়েম করো এই কথা আছে নি আল্লাহ ভুল করছে কি কোন ভুল করছে এই জন্যই বেশি নামাজের কথা মালিক বলে নাই বেশি নামাজ কায়েম করার কথাটা তিনি বলেন নাই এই জন্য কি নামাজ ছেড়ে দেওয়া যাবে যদি এক ওয়াক্ত নামাজ কারো জীবনে ছুটিয়া যায় ফাজল আমল কিতাবের মধ্যে হাদিস আমরা পড়ি আপনারা পড়ান আমরা তালিম করে আপনারা তালিম করেন আমরা সবাই মিলে জ্বলে তালিমের হালকায় বসে যে আল্লাহর বান্দা বান্দির উপর জীবনে নামাজ ফরজ হয়ে গেল কোন এক ওয়াক্ত নামাজ যদি তার জীবনে ছুটে যায় এই ওয়াক্তের নামাজ যদি সে আবার কাজাও করে নেয় বাবারা 1 কোটি 2 কোটি 1,000 2,000 নাই 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে দেখি আলেম ওলামার কথা
আলেম ওলামারা কথা হ্যাঁ কার কথা আল্লাহর কথা 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকা লাগবে এত কোটি নামাজ হওয়ার পরেও কিন্তু আমার মালিক মাওলা বেশি নামাজ পড়ো বেশি নামাজ কায়েম করো এই কথা কোথাও তিনি বলেন নাই ইনওয়া শাইখুল হাদিস গিরে লেগে রাইতাম না যদি আয়াত পড়ি দিতাম কি কথা বুঝেন না নি আমার আমার মালিক মাওলা কোরআনে কারিমের ভিতরে জিহাদের কথা বলছে জিহাদের কথা আছে না নাই তবে বেশি জিহাদ করো বেশি জিহাদ করতে হবে এই কথা কোথাও আপনারা পাইবেন না আমার মাওলা আপনাদের মাওলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে রোজার কথা বলছেন তবে বেশি রোজা রাখতে হবে তা কোনো কথা বলেন নাই হজের কথা বলছেন বেশি হজ করা সেই কথা মালিক বলেন নাই জাকাত প্রদান করতে হবে জাকাত দাও তবে বেশি জাকাত দিতে হবে এই কথা মালিক মাওলা কোথাও বলেন নাই তবে আমার মালিক মাওলা অন্য এক জায়গায় একটা বিষয় বলছেন সাথে আবার আরেকটা জিনিস বইলা দিবেন ফালিয়াযহাকু খালিলা ওয়ালিয়াবকু কাসীরা আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে যতদিন থাকবে কম করে হাসবে এবং বেশি করে কাঁদবে কথা আছে না নাই সাথে আরেকটা বইলা দিছেন বেশি করে কাঁদবা কম করে হাসবা বাবার আমরা পুরো উল্টা করি কাঁদতে তো পারি না দুনিয়ার কোনো ঝামেলায় পড়লে আমরা কাঁদতে পারি এই কাঁদা সম্পূর্ণ আরাম দুনিয়ার কোন অসুবিধায় পড়ে গেলাম আমাদের অটোমেটিক চোখ থেকে পানি বাইরিয়া যায় যায় কি না যায় মহাদরা মাদ্রিন দুনিয়ার যে কোনো নাফরমানির কাজের জন্য চোখ থেকে পানি বাইর হয়ে যায় মানুষ মারা গেল মহাদরা মাদ্রিন এরকম জটিল কঠিন যদি সমস্যা আমার সামনে চলে আসে চোখ থেকে পানি বের হয় বাবারা এই পানি সম্পূর্ণ বের করুন হারাম একমাত্র কাঁদতে হবে মাওলার বয়ে জাহান্নামের বয়ে এজন্য মালিক বলে তোমরা কম করে হাসবা বেশি করে খাদবা আমার মালিক মোলা আরেকটা জিনিস বলে ছাইট চার উপরে বলেন নাই ফান কিউ মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা কিয়ামত পর্যন্ত আল্লাহ আয়াত করিমাতে একটা কুটি গাইরিয়া দিছেন ও জামাইরা তোমরা যারা বিয়া করবা একসাথে দুইটা স্ত্রী রাখতে পারবা যদি আরেকটা স্ত্রী তোমার প্রয়োজন পড়ে বরণ পোষণ সব কোন যথাযথভাবে সঠিকভাবে যদি আদায় করতে পারো আরেকটা বিবি তোমার প্রয়োজন থাকে তাহলে তুমি একসাথে তিনটা স্ত্রী রাখতে পারবা এরপর আরেকটার প্রয়োজন যদি হয় সব কিছু যদি যথাযথভাবে ন্যায় বিচার করে যদি তুমি রাখতে পারো তুমি চারটা করে একসাথে বেউবি স্ত্রী রাখতে পারবা কিয়ামত পর্যন্ত পাঁচজন স্ত্রী একসাথে রাখুন এটা সম্পূর্ণ হারাম বিয়ার বেলা আল্লাহ চাইরের উপরে যান নাই কথা ঠিক না ঠিক মা কি বয়ান করব তবে আমার মালিক কোলা করেন করে বিভিন্ন আয়াতে বলছেন বেশি জিকির করো কি করো এটা বলছেন বেশি জিকির করো কয় আয়াত অনেক আয়াতে বলছেন অল্প সময়ে কয় আয়াতে বলবো তোর মধ্যে শুনেন এক আয়াত আমার মালিক মাওলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা তোমরা আমি মাওলার বেশি করে জিকির করো কি করো বেশি জিকির করো অন্য আয়াতে আমার মালিক মাওলা বলেন ওয়াজকুর রব্বাকা যিকরান কাসীরা নবী গো আপনার রবের আপনি বেশি জিকির করেন অন্য আয়াতে আমার মালিক মাওলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা কি তরজমা করব মিয়া এই আয়াত আল্লাহ বলেন বেশি আমি মালিক মাওলার জিকির করো কথা ঠিক অন্য জায়গায় বলেন লম্বা সূরা আয়াত আল্লাহ নাযিল করেছেন উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন আয়েশা রাসূলের কাছে গিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাড়াতাড়ি করতেছি
يا رسول الله حبيب الله الله رب العالمين پروت در جنو الله انك انك آيات قرم نازل کرسن مادر انك بالو برار قطر كذ پروت در جنو بلسن الله ما در محل در جنو قص آيات الله نازل کرن نائي تقول الله تعالى پروس بم محل در شمبل تبق آيات قرم لنبا آيات نازل کرن شب آيات مي پرا شمائي نائي يا آيات قرم بطر پروس بم محل را সবাইকে আল্লাহ শামিল করে আয়াত নাযিল করলেন আয়াত পড়ে যাই তরজমা করার সময় নাই লাস্টের শব্দের তরজমা করব ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ওয়াল খাশিন ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اي ترجمه করার সময় আছে আমার লাস্টের ترجمه করছি মাদার মাদরিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কেরামির ধরে পুরুষ মহিলাদের সম্মিলিত ভাবে বয়ান করলেন সর্বশেষ বয়ান করলেন এই সমস্ত নারী এবং পুরুষেরা যারা আমার মালিক বলার বেশি জিকির করে কি করে ওয়াল্লাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরা এই সমস্ত পুরুষ এবং মহিলারা আমি মওলা পাকের বেশি জিকির করে আল্লাহ বলেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়াজরান নাযীমা আমি রব্বুল আলামিন তারা দুদলকে কমার ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ এবং আমি তাদের জন্য জান্নাতের প্রস্তুত করিয়ে রাখলাম সুবহানাল্লাহ